গতকাল দিল্লির বিজেপির মন্ত্রী যেটা বলেছেন যে সমস্ত বুথগুলোকে স্পর্শকাতর করতে হবে, আমার মনে হয় তার সঙ্গে ওনার আরেকটা কথা বলা উচিত ছিল যে সমস্ত বুথে শুধুমাত্র বিজেপিরই এজেন্ট থাকবে আর শুধুমাত্র সেন্ট্রাল পুলিশ থাকুক, স্টেট পুলিশ বসে বসে খৈনি খাক, কিন্তু তারপরেও জিততে পারবে না। তার কারণ মানুষ যারা ঢুকবে ভোটার, তারা কাকে ভোট দেবে সেটা তো আর বিজেপি বা কেন্দ্রীয় বাহিনী নিয়ন্ত্রণ করবে না। তবে আজ থেকে কেন্দ্রীয় বাহিনী যেভাবে ভয় দেখাতে শুরু করেছে এবং যেভাবে স্থানীয় প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করছে, যে কোনো সময় মানে আমি রাজনৈতিক কর্মী, কোনো বিদ্রোহ যদি হয়ে যায় সামাল দিতে পারবে না। গুন্ডামি করছে, কিন্তু গুন্ডামি হচ্ছে না, আমাদের প্রত্যেকটা ফোনে আড়িপাতা আছে প্রত্যেকটা জায়গায়। এই যে আজকে আমি এতদিন ধরে আসছি যাচ্ছি ঘুরছি, কিছু কি আছে আমার ফোনে আমার ফোনে আমরা বুঝতে পারি ফোনে ই করছে সব কথা না। নবান্ন কেন আড়ি পাততে যাবে, যারা পেতেছে তারা ভারতীয় জনতা পার্টি। তবে আর কাউর কথা আমি বলতে পারবো না, তবে আমি লোকসভা রাজ্যসভায় না গেলেও জনসভায় থাকবো, সেটা বিজেপি আটকাতে পারবে।